হ্যালো গাইস, আজ আমরা তৈরি করতে চলেছি স্ট্রবেরি মিল্কশেক। তো চলো শুরু করা যাক। আমি নিয়েছি 4টা স্ট্রবেরি, একে অর্ধেক করে কেটে নিয়েছি, আর নিয়েছি 4টা আইস কিউব, 1 কাপ দুধ, 2টো কলাকে এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি সামান্য চিনি। এবার সবকটি উপকরণকে মিক্সারে ভালো করে 2-3 মিনিটভাবে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেওয়া আমাদের কমপ্লিট। গাইস জাস্ট কালারটা দেখো গাইস, ভালো একটা সেন্টও আসছে এটার থেকে। তো এবার সার্ভ করে নিই আমি। আপনারা এটা বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। লাইক শেয়ার করতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।